হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কী কী লাগে। এটি জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কী কী লাগে। যে ব্যক্তি অ্যাকাউন্ট করবেন তার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকতেই হবে। যে ব্যক্তি অ্যাকাউন্ট করবেন তার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিতে হবে, অবশ্যই ছবিগুলো স্পষ্ট হতে হবে। যাকে নমুনি করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। নমুনি মানে কি, যারা জানেন না তাদেরকে বলতেছি, নমুনি হচ্ছে আপনি যদি মারা যান তাহলে আপনার অ্যাকাউন্টটি সেই নমুনি চালাতে পারবে বা আপনার অ্যাকাউন্টের টাকা ওই নমুনি নিতে পারবে। যাকে নমুনি করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং যে ব্যক্তিকে নমুনি করবেন তাকে সশরীরে নিয়ে যেতে পারেন বা না নিলেও কোনো সমস্যা নেই। তারপর ব্যাংক থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে যেখানে আপনাকে কয়েকবার স্বাক্ষর করতে হবে। একটি সচল মোবাইল নাম্বার লাগবে, স্বাক্ষরটাকে মনে রাখা জরুরি, কেননা চেকের মাধ্যমে টাকা তুলতে সুবিধা হবে। বন্ধুরা আপনি সেলফ ইন অ্যাপের মাধ্যমেও খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে সেলফ ইন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয় এটা যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেলফ ইন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। বন্ধুরা আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে আপনাকে ওই কাগজপত্রের যে ডকুমেন্ট নিতে হবে সেগুলো তো অবশ্যই নেবেন, এবং তার সাথে আপনাকে 1000 টাকা নিতে হবে। এই টাকাটি আপনার অ্যাকাউন্টেই থাকবে, আপনার অ্যাকাউন্টটি সচল রাখার জন্য 1000 টাকা দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।